হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনার সামনে হাজির হতে। তো আজকে আমরা একটি বিরাট চাকরি সার্কুলার নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ের যে একটি রিসেন্টলি একটি চাকরি সার্কুলার দিয়েছে 17 জানুয়ারি 2023 তারিখে। সে বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো। এখানে একটি বিশাল নিয়োগ দিয়েছে রেলওয়ে। তো পদের নাম হচ্ছে উইমেন, গ্রেড হচ্ছে 19, বেতন হচ্ছে 8,500 থেকে 20,570 টাকা পর্যন্ত। পদের সংখ্যা অনেক, 1,385টি। বয়সীমা আছে 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে, SSC বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। মানে মোটামুটি অনেকেই চাকরি অ্যাপ্লাইটা করতে পারবেন। এখানে দেওয়া আছে যে যে জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন, পাবনা, লালমনিরহাট জেলা ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পুরস্ব কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন পূরণ ও পরীক্ষা অংশগ্রহণ ক্ষেত্রে নিম্ন কিছু শর্তাবলী তারা দিয়েছে। প্রার্থীর বয়স 25/1/2023 খ্রিস্টাব্দ অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। উল্লেখ্য যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র, কন্যাদের ক্ষেত্রে 30 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না, কোনো সরকারি চাকরির ক্ষেত্রে এটা হয় না। এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে, আপনারা দেখে নেবেন সার্কুলারটা। দ্বিতীয় পাতায় দেওয়া আছে আপনার আপনারা যেখান থেকে আবেদন করবেন, br.telector.bd.com.bd ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে 25 জানুয়ারি 2023 সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 2 মার্চ 2023 5টা পর্যন্ত। মানে অনেক দিন সময় আছে, আপনারা বুঝে শুনে চাকরিতে অ্যাপ্লাই করবেন। আর এখানে অনলাইনে আবেদনের ক্ষেত্রে ছবির দৈর্ঘ্য প্রস্থ বিষয়ে আমরা বারবার বলে রাখছি যে এই বিষয়ে একটা আমরা ভালো একটা ভিডিও করবো, একটা ভিডিও বানাবো যে আপনারা ছবির দৈর্ঘ্য বা প্রস্থ কত দেবেন, স্বাক্ষরের দৈর্ঘ্য প্রস্থ কত দেবেন এবং কীভাবে অনলাইনে আবেদন করবেন সব বিষয়ে আপনার সঙ্গে আলোচনা করবো। বা কীভাবে আপনারা টাকা সেন্ড করবেন, টাকা সেন্ড করার ক্ষেত্রে আপনার কী কী ফর্মুলা আপনারা ই করতে হবে সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই ছিল আমাদের চাকরির বিজ্ঞপ্তি। পরবর্তীতে এরকম নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।